আসসালামু আলাইকুম সুধী দর্শক, দেশ এবং বিদেশে যারা আছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সুধী দর্শক, বাংলাদেশের একটি বিখ্যাত বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিজিএমইএ বিল্ডিং। এই বিল্ডিংটি ভেঙে ফেলা হচ্ছে। এই বিল্ডিংটি 15 তলা বিশিষ্ট, তো প্রায় অর্ধেক বিল্ডিংটি ভাঙ্গার কাজ সম্পূর্ণ হয়েছে। এই বিল্ডিংটির বিভিন্ন ফ্লোরের থাই গ্লাস দেখতে পাচ্ছেন সরিয়ে ফেলা হয়েছে এবং এক একটি ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে এবং তার রড সরিয়ে ফেলা হচ্ছে। সুধী দর্শক, এই বিল্ডিংটি সম্পর্কে বলি। এই বিল্ডিংটি বিজিএমই শব্দের অর্থ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। এই বিল্ডিংটি 2006 সালে উদ্বোধন করা হয়, কিন্তু বিল্ডিংটি হাতির ঝিলে অবৈধভাবে নির্মাণ করা হয় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিল্ডিংটি নির্মাণ করা হয়। দেখতে পাচ্ছেন বিল্ডিংটি প্রায় অর্ধেক ভাঙ্গার কাজ শেষ হয়ে গেছে। তো যার কারণে, অবৈধভাবে নির্মাণ করার কারণে 2011 সালে মহামান্য হাইকোর্ট এই বিল্ডিংটি সরিয়ে ফেলার জন্য রায় প্রদান করে এবং বিজিএমই তাদের নিজস্ব খরচে বিল্ডিংটি সরিয়ে ফেলতে হবে এই রায় প্রদান করে। কিন্তু তাদের এই রায়ের বিরুদ্ধে বিজিএমই আবার মহামান্য হাইকোর্টের আপিল বিভাগে আপিল করে। তো হাইকোর্টে আপিল করার পর 2016 সালে মহামান্য হাইকোর্টের আপিল বিভাগ তাদের এই আপিলটি খারিজ করে দেয় এবং পূর্ববর্তী রায় বহাল রাখে যে বিজিএমইকে এই বিল্ডিংটি অবশ্যই সরিয়ে ফেলতে হবে। তার কারণে 2016 সালের রায়ের পর অনেক দিন যাওয়ার পরে এটা 2020 সালে এটা আবার ভাঙ্গার কাজ শুরু হয়। দেখতে পাচ্ছেন দূর থেকে হাতির ঝিলের উপরটি বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। দেখছেন ওই যে দূরে যে বিল্ডিংটি প্রায় অর্ধেক ভাঙা হয়েছে, হাতির ঝিলের উপরে নির্মাণ করার কারণে এই বিল্ডিংটির পানির প্রবাহে খুব সমস্যা হচ্ছিল, তার কারণে বিল্ডিংটি সরিয়ে ফেলার রায় প্রদান করে মহামান্য হাইকোর্ট। যাই হোক, বিজিএমই শব্দটির অর্থ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। বাংলাদেশে গার্মেন্টস প্রোডাক্ট যারা এক্সপোর্ট করে তাদের একটি সংগঠন এটি। বিজিএমই বাংলাদেশ রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশে রপ্তানির সিংহভাগ আয় আসে এই গার্মেন্টস সেক্টর থেকে। তো যাই হোক, বিজিএমই তাদের এই ভবন ভেঙে ফেলছে। 4 স্টার এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি এই বিল্ডিংটি ভাঙ্গার কাজ করছে। বর্তমান সরকার বিজিএমইকে উত্তরাতে অনেক জায়গা দিয়েছে তাদের বিল্ডিং নির্মাণ করার জন্য, কারণ বিজিএমই যদি তাদের বিল্ডিং না থাকে তাদের কার্যক্রম করতে অসুবিধা হবে, যার কারণে যেহেতু তারা আমাদের দেশের রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই সরকার তাদেরকে উত্তরায় জায়গা দিয়েছে নতুনভাবে বিল্ডিং তৈরি করার জন্য। বিজিএমই তাদের নতুন বিল্ডিং উত্তরাতে তৈরি করছেন, প্রায় অনেকটা এগিয়ে গেছে কাজ। তো সুধী দর্শক, সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাকে এরকম আরও অনেক ভিডিও দেওয়ার জন্য সহযোগিতা প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।